খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াত নেতা ডাক্তার শফিকুর রহমান সহ নেতাকর্মী ও আলেম উলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী নায়েব আমির অধ্যাপক নজিবুর রহমান। এ সময় খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজি, ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগরী সভাপতি তৌহিদুর রহমান, হরিণটানা থানা আমির আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন। সমাবেশে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারসহ শীর্ষ নেতৃবৃন্দর মুক্তি এবং দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন বন্ধসহ নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা করে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা।